কেতিয়ার পৰা হৈছে এটো 10 তাৰিখ কৈ 10 তাৰিখ পৰা ইয়াত কি বেছি বেয়া আছিল বেয়া আছিল গাড ধুবই নোৱাৰি এটো মানে এটা তো গাড ধুব নোৱাৰিছে কাপোৰ কানি ধুব পাৰিছে নাই 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 গুড নোৱাৰে কাপোৰ কানি ধুব আকো গৰু সকলি ইয়াৰ পানী খাইছে না নাই নাই বুলি লিখ না কৈতিবা আমি খাব পৰা নাই ন আগতো ইয়াৰ পৰা গাও ধুৱে গৰু সকলি পানী খায় মানুহ খায় মানুহ খায় এটা 10 তাৰিখৰ পৰা আপোনালোকে একো কৰিব পৰা নাই ন নাই 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 তাৰ ওপৰি হেৰি ইয়াত যে মাস্তা আছিলা গলমান আহিছিল হে বিলাক কি হৈছে এতিয়া নাই আমি মই আমি আমি না খা মাস্তাস বিলা মরি গৈছে না মরি গৈছে মরি গৈছে দেখিছিলে আপোনাক হ্যাঁ আমার লোকে ধৈছিলে বাৰু আমি ধৰা নাই আমি না এটো বেয়া ন পলকত এটো বহুত কোলাকে আহিছে ন এটো কৰ পৰা আহিছে আসলতে ডেমটো ভাঙিলে ডেমটো ভাঙিলে ভাঙিলে নতুনকে বনাইছে বুলি এটা খুলি দিছে এটা কমপ্লিটলি খুলি দিলে তো হেতু কারণে মানে এনেকে হৈছে তো এতিয়া নবনুৱা লাগে তো এনেকৈ থাকিব তো এটো রাইজৰ কারণে ভাল হ'ব নে বেয়া হ'ব বেয়া হ'ব বেয়া হ'ব বেয়া হ'ব বেয়া হৈছে গাটো ভাল হ'ব আৰু আপোনাক এটা তো গাঁৱত পানীটো নাই নাই আপোনালোকৰ গুটেই গাঁৱৰ মানুহখিনি ইয়াতে হেৰি কৰি আছিল না ইয়াতে ইউজ কৰি আছিল গা ধোৱা ইয়াত আছিল কাপোৰ ধোৱা ইয়াত আছিল ইয়াতে আছিল মানে খোৱা পানীও ইয়াতে খাই আছিল গৰু ছাগলী ইয়াতে খাই আছিল কিন্তু এতিয়াতো আপোনালোকৰ এটো অসুবিধা হৈ গৈছে পুৰা তাৰ কাৰণে কিবা ব্যৱস্থা চৰকাৰে কৰিছে নেকি নাই কৰা নাই কৰা তো আপোনালোকে গাঁৱৰ মানুহে কেতিয়াবা চৰকাৰৰ ওচৰত গৈছে নেকি যে আমাৰ নাই 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 আমি যাওঁ যোৱা নহয় যাবৰ কাৰণে চিন্তা কৰে নেকি যে অলপ মানে আমাক এটা গা চা ধুবৰ কাৰণে যে ৰেডি কৰি দিব লাগে সেইখিনি ভাবে নেকি নকানিয়া ভাবে তো কোনে আমাক লৈ যাব অফিচৰ পত্ৰ সতে আমি মাইকী মানুহ কেনে যাম অসুবিধা আৰু তাৰমানে এই নদীখন যে এনেকে এটা পৰিস্থিতি হ'ল এই ধৰক পলুচন হৈ গ'ল বা প্ৰদূষিত হ'ল ইমান লেতেৰা পানী আহিছে কিহৰ কাৰণে হৈছে বুলি আপুনি ভাবিছে যদি কোৱা মতে ডেমটোত বোলে হেৰি এন এছ পি চি ডেমটোত বোলে খুলিছে খুলি পেলাই বোলে এই জাম হৈ থকা যিখিনি বস্তু এইখিনি মানে ধুলাই কৰিছে বুলি কোৱা শুনিছোঁ লেতেৰা বস্তু লেতেৰাখিনি চব ধুলাই কৰি দিছে তেখেতলোকে যেতিয়া এইটো লেতেৰাটো ধুলাই কৰিব আপুনি শুনিছেহে বেলেগৰ পৰা কিন্তু আপোনাক এইখিনি খবৰ দিয়া হৈছিলে নেকি গাঁওবাসীক গাঁওবাসীক কৈছিলে যে আহি পেলাই জনাইছিলে আহি পেলাই জনোৱা নাই তাৰ খবৰা খবৰি কৰিছে বাৰু কি বুলি জনাইছিলে এই কি বুলি পানী খুলি দিয়া হ'ব বুলি গেট হৈছে গেটটো মানে খুলি দিবৰ কাৰণে আমি পানী খুলি দিম বুলি কৈছে তেতিয়া আমি আমি নাও কাৰণে আৱৰণ কৰি থৈছোঁ পানী খুলি দিলেতো আমাৰ হেৰিটো নাওটো আৱৰণ লাগিব তো এই পানীৰ কাৰণে কি কি অসুবিধা হৈছে এতিয়া মানে পানীৰ কাৰণেতো বিৰাট অসুবিধা এই পানীটোৰ কাৰণে বিৰাট অসুবিধা এতিয়া গা ধোৱাও নহয় বা পানী খোৱাও নহয় গৰুও খাব নোৱাৰে ছাগলীও খাব নোৱাৰে এতিয়া বিৰাট প্ৰব্লেম এইটো কিন্তু এতিয়া মানে এইখিনি লেতেৰা হোৱাৰ কাৰণে যথেষ্ট মানুহৰ অসুবিধা হৈছে গতিকে এইখিনিৰ পৰা আপুনি কিবা ক'ব নেকি যে ধৰক এইখিনি চৰকাৰে কিবা পদক্ষেপ ল'ব লাগে বা কিবা ক'ব নেকি পদক্ষেপ ল'বলৈ আমি কি বুলি ক'ম এতিয়া আমি ক'লে জানো মানিব চৰকাৰে হা যাৰ যি ইচ্ছা মতে কাম কৰি আছে ইহঁতি নিজৰ ইচ্ছাৰ ওপৰতে কাম চলাই আছে আমাকতো সুধি লোৱা নাই যে আমাক কোৱা নাই যে আপোনালোকে কি টিউবেলৰ পানী খাব বা কিবা এটা কৰিব গৰু ম'হটো বান্ধিব আমি উদংগালিৰ দিনা গৰু ম'হ বান্ধিব পাৰিম জানো নোৱাৰি নোৱাৰি ৰাখিব উদংগালিৰ দিনা গৰু কাৰোবাৰ গৰু লোকৰ চোতালতে থাকে কাৰোবাৰ গৰু বন্ধাতে থাকে এইবিলাক আহি আহি পানী খাইছোঁ আৰু মানে মৰি যাব আৰু কি হ'ব এতিয়া গৰু কিবা বেমাৰ হৈছে নেকি গৰু এতিয়া লগে লগে বেমাৰটো নহয় না একমাহ দুমাহৰ পাছতে গৰু পেটত হেৰি হৈ যাব লাগিবতো যে মলিবিলাক জাম হ'ব লাগিব তেতিয়াহে গৰু বেমাৰটো উৎপত্তি হ'ব তো এই এই কাৰণে আপোনালোকে গাঁওবাসীয়ে বহুতো অসুবিধা পাইছে অসুবিধা 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 ইয়াত অসুবিধা আগত বাৰিষা পলকবিলাক এইটো বগা হৈছে
এইটো আগৰ বাৰিকা পলক এইটো বগা হয় এটা মেডিসিনে আইছে নে না তারপরে কিবা হইছে নে আমি কবই নোৱাৰো এতিয়া ইয়াত থকা মানুহ আমি কেনেকৈ কব পাৰিম মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী এইবিলাক অকমান চকু কান দিব লাগে বলে আমি জনসাধারণে ইহত উপর আমি আশা করেছিল যে এনেকে দুর্বলতা পানি তো দিব না লাগে আপনাদের সরকারে জানাইছিল নাকি পানি খেনি খোলা যাব 1 তারিখে বলি 1 তারিখে পানি খুলিম বলি জানাইছিল কিন্তু 1 তারিখে পানি খোলা নহলে 9 তারিখে পানি খুলি দিছে 9 তারিখে পানি তুইহতে মেলি দিছে ইহতে যেটু 1 তারিখে পানি আইছিল ভাল পানি 9 তারিখে যেটু পানি আইছিল ভাল পানি আইছিল কিন্তু যে 9 তারিখে যেটু পানি মেলি দিছে নহয় এটু পানি তো বড় বয়া পানি হই গেল পরিস্থিতি আপনি কোকসন অকমান আমাক বুঝাই দিয়ক মই আচ্ছা নদী খনৰ এনেকুৱা হৈছে আগৰ পলক বিলাক ভাল আছিল আৰু আছিল এতিয়া জি বিলাক যেতিয়া নেপকুৱে পলক বিলাক পানীত যেতিয়া খুলি দিছে এটো পানী নহয় নহয় বুকাই মেডিসিন মিস করে আইছে আমি গাটর মানুষ যে গাটর যে আমি এটা নাও তো চলাচলি করে থাকুতে যেতে রাতে কজাইগে আর গোটেই এই এরিয়াটুর আপনার কেমিনেরপর আপনার লুইট কাবলি লৈকে আপনার গরু মতো তো উদংখালীত খোলা থাকে এইবিলাক সব গরু পানি খাইছে পানি খাই গরুবিলাক যেতিয়া মরিব আমি কৃষকসকলে কোরপর বারো এইবিলাক গরু এয়াল কিনবলৈ আজিকালি নাই এটু আমার প্রধানমন্ত্রী আর আপনার মুখ্যমন্ত্রী এই চাইছো যে আমি জনসাধারণের প্রতি ইহতে লক্ষ্য রাখব রাখিছে অকমান চিন্তা চর্চা করব লাগে যে এইবিলাক মানুষে স অঞ্চলের মানুষবিলাক প্লাগ এরিয়া মানুষবিলাক যে যাক এহাল গরু কারবে এজনী গরু কারবে এটা ছাগলী কারবে দুটা ছাগলী পুই থাকে বা যিকোনো যান বাহনত কোনোবাই এতিয়া এই মানুষজনীবিলাকে যেহেতু তিতিপুরি গৈছে গধূলি তার মানে কজুয়াই কারণ কেলে পানিত একদম মেডিসিন নিচিনাকে রং উঠিয়ায় আর পানি নাই লেতেরা পানিয়ে নাই পানি আপনি নাই নয় এই সাইডের গরুবিলা তো এতে কিমান মান গাঁও তেনেকে গরু মরা আপনার কেমিনের পরা তো আপনার লুইট কাবরিলৈকে কমছে 50 গাঁও হবো 50 এই এতে গরুবিলা তো উদংকালি আমি তো আপনাদের জানি যে উদংকালি আমি গরু মেলি দেবো হয় না গরু মেলি দিয়ে গোটে গরু কেটে আপনি হিসাবছন কি গরু আছে গোটে বাউন্ডারি এপালতো আছে এপালতো গরু আছে এইবিলাক পানি পিয়াত আইছে না খাই কি করবি ইহাতে